আমাদের দেশের প্রকৃতি যেমন অস্থির, আমাদের দেশের ব্যবসায়ী দেশে কম অস্থির। চাউলের সরবরাহ প্রচুর আছে, যেমনি ভারতে মানে 20% ট্যাক্স ইম্পোজ করে দিল, সেটা পার বয়েলের উপর দেয়নি, আতপ চালের উপর দিয়েছে। অথচ এটা দেখেই পার বয়েলেরই দাম বাড়ানো শুরু করেছে। আর এই মুহূর্তে আমাদের যে আউশ ধানের উৎপাদন হয়েছে, এটা কিন্তু আমার এই এই বয়সে আমি মনে করব যে আমি 10-20 বৎসরে এরকম আউশ ধানের উৎপাদন দেখিনি, এবং এত ভালো উৎপাদন এবং এত ভালো রেশিও। সেই জায়গা থেকে দাম বৃদ্ধি পাওয়া, এটা আমি মনে করি যে এটা একেবারে অনুচিত। এবং আমরা কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে মিল মালিকদের সাথে ওদের সম্মেলনে আমি তো মানে ওরা সম্মেলনে অতিথি হিসাবে দাওয়াত করেছিল, আমি সেখানে যেতে রাজি ছিলাম না, যে মিল মালিকদের মিটিংয়ে যাওয়া আমার জন্য শোভনীয় নয়, তার মধ্যে আবার এডিশন এটা আমার জন্য আরও খারাপ। তারপরে মনে করলাম যে আমরা আমি সচিব এবং ডিজি সাহেব মিলে আমরা ইয়ে করলাম যে এই আমরা যদি ওখানে যে আমাদের মেসেজগুলো দিতে পারি তাও বোধহয় কিছুটা উপকার হবে বলে আমার বিশ্বাস। তা আমরা সেদিন কিন্তু আমরা ওই কারণেই গিয়েছি এবং আমার বক্তব্য আপনারা শুনেছেন। এখন মেন কথা হলো যে তারা এখনও বলে যে আমরা মিল গেটে বাড়াইনি এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। পরে আবারও তাদেরকে টেলিফোনে বলা হয়েছে তারা যেন তাদের মিল গেটের মার্কেটের ওয়েবসাইট খুলে প্রতিদিন তাদের ওয়েবসাইট কোন চাউলের দাম আজকে কি বাজার এই ওয়েবসাইটে যদি তারা দেয়, আমরা আহ্বান জানাবো এখানে যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদেরকেও আহ্বান জানাবো, তাদেরকে মিটিং করতে চাই যে তারাও যেন ওয়েবসাইট খোলে এবং পাইকারি বাজারে তারা আজকের মানে মিল গেটের সাথে মিল রেখে তারা পাইকারি বাজারে আজকের বাজার কী, তাহলে খুচরা বাজার পাইকারি বাজারে মিল গেটের বাজারে আমরা সামঞ্জস্য আনার চেষ্টা করছি এবং এটা অতি জরুরি বলে আমি মনে করি। এবং আপনাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা দয়া করে একটু মিল গেটে, আপনাদের তো হ্যান্ডস তো প্রত্যেক জেলায় জেলায় আছে, সেখানে মিল গেটে যদি আপনারা নগর বাজার, দিনাজপুরের বাজার, কুষ্টিয়ার বাজার ইত্যাদি বাজারে যদি আপনারা প্রতিদিনের মিল গেটের নিউজটা যদি নেন, আর এদিকে পাইকারি বাজারের নিউজ আর খুচরা বাজারের নিউজটা যদি নিয়ে নেন, আমরা তো নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও এইটা যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে আমার মনে হয় যে ভোক্তারা অনেক উপকার পাবে বলে আমাদের বিশ্বাস। আমরা সেই নিয়ে কাজ করছি।